হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রিয়া ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, এখন বাজে 11:15 আর আমি দেখো রেডি হয়ে গেছি। তো মনুকে স্কুলে দিয়ে আসিনি আজকে, ও আজকে স্কুল যায়নি, কারণ আজকে আমরা যাব বাড়ি। তো ওই বাড়ি যাবো আজকে আমরা। তো কী করি না করি চলো দেখতে থাকো। তো অনেক দিন যাওয়া হয়নি, তো যাই গিয়ে ঘুরে চলে আসি। তো ভাবলাম যে আজকে একটু সকাল সকাল যাবো, আবার কদিন পরে মনুর এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। আর আর মনুর দিদুন ওখানে আজকে নাড়ু বানাবে, তো মনু খুবই নাড়ু খেতে ভালোবাসে। কী করি না করি তোমাদের দেখাবো। আর ওখান থেকে আজকে বিকেলে আবার ডান্সের ক্লাসে যাবো, তারপরে এখানে আবার চলে আসবো। তো চলো ব্লগটা আজকে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা বাড়ি চলে এসেছি এখন। আর মনু দেখো ওখানে পুতুলকে শুয়ে দিয়েছে। আমার মা দেখো এখানে চাটনি বসিয়েছে এখন, তো টমেটো দিয়ে তেঁতুল দিয়ে চাটনি করছে মা, কারণ মনু ভীষণই চাটনি খেতে ভালোবাসে। তো আজকে মনুর সব পছন্দের জিনিস হয়েছে। তো দেখো এখানে হচ্ছে পুদিনা পাতা বড়া মসুর ডালের সাথে পুদিনা পাতা দিয়ে বড়া হচ্ছে, তো দারুণ হয়েছিল বড়াটা। আর দেখো এখানে চারটে নারকেল নিয়ে নিয়েছে, আর মা দেখো এখন নারকেল ফাটাচ্ছে। তো মা ওদিকে রান্নাবান্না করছে, তাই মাকে বললাম যে চলো আমি একটুখানি তোমার নারকেলটা কুড়িয়ে দিই। তো মা ওদিকে আজকে রান্না করছে ডাল, ডালের বড়া, পুদিনা পাতা বড়া, আর করছে মাংস, চাটনি। আর তা ওদিকে মা রান্না করছে, তাই ওই নারকেলটা কুড়িয়ে দিই। এখানে মা রান্নাবান্না দেখো সব রেডি হয়ে গেছে, এখন শুধু মাংসটা হলেই হয়ে যায়। আর এখানে দেখো বড়া, চাটনি, ডাল সব রেডি হয়ে গেছে। Thank you.
নাড়ু বানানো দেখো কমপ্লিট হয়ে গেছে। তো বেশি করে করা হয়নি, অল্প করেই করা হয়েছে। শুধুমাত্র মুনু এত ভালোবাসে, পছন্দ করে বলে, তো মা মুনুর জন্য নাড়ু করলো, তো আমরাও খেলাম। খুব সুন্দর হয়েছে নাড়ুগুলো। আর মুনু এই ফার্স্ট নাড়ু বানিয়েছে, তো খুবই সুন্দর হয়েছে মুনুর নাড়ু দেখতে। তো ভাবতেই পারিনি এত সুন্দর বানাবে প্রথমবার। তো যাই হোক, দেখো এখন আমরা ডান্সের ক্লাসে যাচ্ছি। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, অন্যদিন আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।